টেস্ট ওয়ানডে টি টোয়েন্টি বিশ্বকাপের পারফরমেন্স বাদ দিলে বাংলাদেশ 2023 সালে তিন সংস্করণের মাঝে সময়টা ভালো কাটিয়েছে টি টোয়েন্টিতে। এ বছরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে জয়ের অভ্যাস দারুণ রপ্ত করেছে টাইগাররা। বাংলাদেশের সামনে এখন সুযোগ পুরনো রেকর্ড নতুন করে গড়ার। সাকিব আল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এ বছর বাংলাদেশের শুরুটা হয়েছিল জয় দিয়ে। ঘরের মাঠে টাইগাররা টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে। সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ এরপর আয়ারল্যান্ডকেও 2-1 ব্যবধানে হারায় সংক্ষিপ্ত সংস্করণে। আফগানিস্তানের বিপক্ষে লাল সবুজের জয়টা 2-0 ব্যবধানের। ঘরের মাঠের সিরিজ শেষে সাইফ হাসানের নেতৃত্বে বাংলাদেশ এশিয়ান গেমসে জেতে ব্রোঞ্জ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টাইগাররা ইতিহাস গড়ে নিউজিল্যান্ডে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ, যা নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে টি টোয়েন্টিতে প্রথমবারের মতো জয় বাংলাদেশের। এরই মধ্যে এ বছর জয়ের সংখ্যাটা 10। মাউন্ট মঙ্গানুইয়ে শেষ ম্যাচটা জিতলে এ বছর 11টি টি টোয়েন্টি জয়ের কীর্তি গড়বে টাইগাররা, যা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাসে এক বছরে যৌথ সর্বোচ্চ জয়ের রেকর্ড। এর আগে 2021 সালে 27টি ম্যাচ খেলে 11টি জয় পেয়েছিল টাইগাররা। 2021 সালে বাংলাদেশ এক বছরে সর্বোচ্চ 27টি টি টোয়েন্টি খেলেছিল। সেবার 11 জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছে 16 ম্যাচ। 11 জয়ের মাঝে 7টি মিরপুরে। 2021-এর আগস্টে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে 4-1 ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। এরপর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডকে 3-2 ব্যবধানে হারায় সাকিব আল হাসানরা। বাকি 4 জয়ের 2টি এসেছিল জিম্বাবুয়ের বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাবে। আর সংযুক্ত আরব আমিরাত ওমানে যৌথভাবে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশ পেয়েছিল 2টি জয়। ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ হারিয়েছিল ওমান ও পাপুয়া নিউগিনিকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।